গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কৃষকরা বিভিন্ন শস্যের পাশে এই প্রথম রজনীগন্ধা ফুল চাষে উৎসাহী হয়ে উঠেছে। সামান্য জমি আর অল্প পুঁজিতেই অধিক মুনাফায় প্রাপ্তি তাদের এই ফুল চাষে আগ্রহী করে তুলেছে। 5 শতক জমিতেই রজনীগন্ধা ফুল চাষ করতে খরচ হচ্ছে 2000 টাকা। 2000 গাছে 2 বছরের ফলন হবে 200 স্টিকের, যা ফুলের বাজারে 40,000 টাকায় বিক্রি হবে। সাদুল্যাপুর উপজেলা কৃষি অফিসে আমি ট্রেনিং করি। আমাকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে এখানে 8,000 চারা দেওয়া হয়েছে। প্রতিটা গাছে কম করি 50টা স্টিক হবে। 3 টাকা করেও যদি বেশি, আমরা 1টা গাছে অনেক টাকা পাব। এই সাদুল্যাপুর উপজেলায় 45 জন কৃষক এই রজনীগন্ধা ক্ষেত করেছে। 45 জনে 21 বিঘা জমি আবাদ করেছে। শহরের ফুল বিক্রেতারা আগে ঢাকা, যশোর, রংপুর থেকে তাদের রজনীগন্ধা ফুল আনতে হতো। এতে খরচও বেশি হতো আর ফুলও টাটকা থাকতো না। এখন জেলার মধ্যে এই ফুল পাওয়াতে তাদের মুনাফা বেশি হচ্ছে আর ফুলও টাটকা থাকছে। এদের ফুলের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং আমরা ঢাকা থেকেও মাল নিতাম, তো সেখান থেকে দেখা গেছে যে গাইবান্ধার যে সাদুল্যাপুরের মানে ফলন এটা খুবই ভালো ফলন। কৃষককে প্রশিক্ষণ দিয়ে এবং কৃষককে আমরা হাতে কলমে শিখিয়ে আমরা এই আবাদগুলো করেছি, যেমন রজনীগন্ধা করেছি। এখানে আমার 16 শতক জমি আছে, 16 শতক জমির মধ্যে আমার 8,000 চারা এখানে লাগানো আছে। তাহলে একটা প্রতিটা চারা গোছা থেকে বছরে আমরা 100 কাটিস পাবো।